नतून एक साइट नहीं आसलम से साइटा थे आपने 100% पेमेंट पाबें से साइटर नाम हे यासिन बीडी वर्क अपनी साइट भलोक देखे नीन देखते पाचन लोगोटा एट क्योंकि 100% पेमेंट दिखे कारण आपनी जो डेमोटा देखें तो क्योंकि अवश्य अपनी बुझते पर आसले साइटार फैक्ट ना रियल तो एखे दियाने एखान যে কোনো সাইটের জব খুঁজে নিতে পারবেন এবং আপনার যদি ওয়েবসাইট থাকে ফেসবুক থাকে ইউটিউব থাকে আপনার যে কোনো সাইট থাকে সোশ্যাল সাইট এখান থেকে আপনি প্রমোট করে আপনার সাইটকে গ্রো করতে পারবেন এবং এখান থেকে আপনি এক্সট্রা ইনকামও করতে পারবেন তারপর আপনার যদি কোনো জবের দরকার হয় তাহলে আপনি এখান থেকে জব ক্যাটাগরি সিলেক্ট করে আপনি এখান থেকে জব বাছাই করে আপনি জবের জন্য কাজ করতে পারেন তো তারপর আমরা যদি একটু নিচে যাই তাহলে দেখতে পাবো আরও ডকুমেন্ট এখানে দেওয়া আছে এটা কিন্তু একেবারে নতুন সাইট আর নতুন সাইট হলে অবশ্যই পেমেন্ট 100% দেই সেটা মনে রাখবেন কারণ এটাকে রেজিস্টার করেছে 2K তারপর রেজিস্টার কমপ্লিট করেছে 1K মানে 1000 লোকে কমপ্লিট করেছে তারপর দেখতে পাচ্ছেন এখানে 5000 জব টোটাল এনাবল আছে আপনি যে কোনো জব আপনি এখান থেকে একটা বাছাই করতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে জব ফাইন্ড করতে পারবেন যে যে জব আছে আপনি এখান থেকে সার্চ করে দেখতে পারবেন তারপর যদি দেখতে পারেন আপনি নিজের জব পোস্ট করবেন যে আপনার জব পোস্ট করার জন্য আপনার একটা ইউটিউব চ্যানেল আছে সেটাকে গ্রো করার জন্য পোস্ট করবেন এখান থেকে পোস্ট করতে পারবেন তারপর এখানে অনেকগুলো ক্লিক অ্যাডের জন্য ক্লিক আছে তারপর কমেন্টের জন্য ক্লিক আছে ফেসবুকের জন্য ক্লিক আছে তারপর জিমেল অ্যাকাউন্টের জন্য তারপর মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য রেফারেন্স প্রোগ্রামের জন্য রিভিউর জন্য বলতে গেলে এটা একটা মার্কেটিং প্লেস আর মার্কেটিং প্লেস থেকে কিন্তু 100% পেমেন্ট পাবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ডকুমেন্ট দেওয়া আছে আপনি এখান থেকে কিন্তু আর্নিং করার জন্য এখানে অনেকগুলো ডিটেইল আছে এই ভিডিওটাকে ওয়াচ করে কিন্তু আপনি 2 টাকা আর্নিং করতে পারবেন তো এখন প্রশ্ন আসতে পারে এই আর্নিংগুলো পাওয়ার জন্য আপনাকে প্রথমত কী করতে হবে এই আর্নিংগুলোকে পাওয়ার জন্য প্রথমত আপনাকে অ্যাকাউন্টটা রেজিস্টার করতে হবে তো অ্যাকাউন্টটা আপনি কীভাবে রেজিস্টার করবেন অ্যাকাউন্টটা রেজিস্টার করার জন্য আপনি উপরে চলে যান উপরে চলে যাওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন তিনটা দাগ আছে তিনটা দাগে আপনি ক্লিক করে দেবেন যখনই আপনি তিনটা দাগে ক্লিক করে দেবেন আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই রেজিস্টারে ক্লিক করবেন আর পুরনো হলে লগ ইনে ক্লিক করবেন তো আমি নতুন পার্সন আমি রেজিস্টারে ক্লিক করে দেবো রেজিস্টারে ক্লিক করার পর অবশ্যই আপনার সামনে নতুন একটা উইন্ডো চলে আসবে দেখতে পাচ্ছেন এই উইন্ডোটা চলে আসবে আর অনেকে কি বলে যে ভাইয়া এই লিঙ্কটা আমি পাচ্ছি না এই লিঙ্কটা পাওয়ার জন্য অবশ্যই আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে হবে টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে আপনি এই লিঙ্কটা পেয়ে যাবেন তো এখন অ্যাকাউন্টটা রেজিস্টার করার জন্য কী কী প্রয়োজন হবে প্রথমত আপনার নাম প্রয়োজন হবে লাস্ট নেম প্রয়োজন হবে তারপর কান্ট্রি প্রয়োজন হবে তারপর মোবাইল নাম্বার প্রয়োজন হবে তারপর একটা ইমেল অ্যাড্রেস প্রয়োজন হবে এবং ইউজার নেম পাসওয়ার্ড কারণ এটা কিন্তু হাই সিকিউরিটি অ্যাকাউন্ট তার জন্য কিন্তু অনেকগুলো ডকুমেন্ট প্রয়োজন হচ্ছে তো আমি একে করে আমার ডিটেলস দিয়ে দিচ্ছি অজিত বর্মন অজিত দিয়ে দিচ্ছি তারপর নিচে আমি বর্মন লাগিয়ে দিলাম বিআর এমওয়ান বর্মন তারপর আমি নিচে কান্ট্রি সিলেক্ট করে দিয়েছি আমি সৌদি আরব আছি বর্তমানে আমি সৌদি আরবের অ্যাকাউন্ট দিয়ে নাম্বার দিয়ে খুলবো ঠিক আছে তার জন্য কিন্তু আমি এখান সৌদি আরব দিয়ে দিব অবশ্যই আপনি যে কান্ট্রি থাকেন সেই কান্ট্রিটা আপনি সিলেক্ট করে দেবেন কান্ট্রিটা সিলেক্ট করলে কিন্তু আপনার নাম্বারের সাথে ম্যাচিং হয়ে যাবে তো আমি সৌদি আরব সিলেক্ট করে দিলাম তারপর সৌদি আরবের আমার নাম্বারটা দিয়ে দিলাম আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি তো আমি নাম্বারটা দিয়ে দিলাম তারপর আমি এখান থেকে আমার একটা যে কোনো জিমেল দিয়ে দিব অবশ্যই আপনারা আপনাদের একটা জিমেল দিয়ে দিবেন তো আমি একটা জিমেল দিয়ে দিলাম তারপর আমি এখান থেকে ইউজার নেম দিব তো আমি ইউজার নেম আবার অজিত দিয়ে দিয়েছি অজিত পাশুপিজি দিয়ে দিলাম ইউজার নেম তারপর আমি এখান থেকে পাসওয়ার্ড আমার পাসওয়ার্ড অবশ্যই আপনাদেরকে দেখাতে পারবো না আপনারা আপনাদের সিকিউরিটি পাবে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন হ্যাঁ দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি এখান থেকে কী করবো টিক মার্ক দিয়ে অপশনটা আছে টিক মার্কটা আপনি একটু বড় করে দেখতে পাবেন এখানে টিক মার্ক আছে এটা দিয়ে দিবেন তারপর এখান থেকে যখন আপনি সাইন আপে ক্লিক করবেন অটোমেটিকলি সাইন আপে যাবে আমি সাইন আপে ক্লিক করে দিচ্ছি সাইন আপে যখন ক্লিক করবেন 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে অ্যাকাউন্টটা কী হবে রেজিস্টার হয়ে যাবে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা কিন্তু রেজিস্টার হয়ে গেছে এখানে কিন্তু ডিপোজিট 0 দেখাচ্ছে তারপর উইথড্রো 0 দেখাচ্ছে এবং ব্যালেন্স 0 দেখাচ্ছে তো এখন সবগুলো কিন্তু 0 দেখাচ্ছে এখন আপনি কীভাবে আর্নিং করবেন সেটাই কিন্তু মূল টপিক আর্নিং করার জন্য অবশ্যই আপনি মাথাটা ঠান্ডা করবেন ঠিক আছে তো আপনি আর্নিং করার জন্য কী করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে গেট স্টার্ট নাও এটাতে আপনি ক্লিক করে দেবেন এটাতে যখন আপনি যখন এটাতে ক্লিক করে দেবেন আপনাকে নতুন একটা সাইটে নিয়ে যাবে তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি যখনই আপনি এটাতে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন আপনি কিন্তু এখানে এমন একটা ইন্টারফেস চলে আসবে আপনি কী করবেন গো টু হোমে ক্লিক করবেন যখন আপনি গো টু হোমে ক্লিক করবেন আপনার সামনে নতুন প্রথম যে সাইটটা ছিল সেই সাইটের মতন হয়ে যাবে তারপর আপনি একটু নিচে স্ক্রল করবেন
নিচে স্ক্রল করার পর আপনি এখান থেকে দেখতে পাবেন আর্নিং এর জন্য নিচে কয়েকটা অপশন আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর্নিং এর জন্য অপশন আছে তো আপনি এখানে কি করবেন দেখতে পাচ্ছেন এখানে 40 সেকেন্ড দিয়েছিলাম আপনি এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকটা ডিটেইলস দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই লিংকটিতে প্রবেশ করার পর লাইক করতে হবে তারপর একটি স্ক্রিনশট নেবেন নিয়ে চয়েস ফাইলে দিয়ে সাবমিট করবেন এই ফাইল লিংকটাতে আপনাকে ক্লিক করতে হবে আপনি এই লিংকটা আছে গেট লিংক এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করলে আপনাকে সরাসরি আপনার ফেসবুক যে অ্যাকাউন্ট আছে সেই ফেসবুক অ্যাকাউন্টে নিয়ে আসবে এবং এইটাকে লাইক করতে হবে তো আমি একটা লাইক করে দিলাম লাইক করার পর আমি এখান থেকে কী করবো আমি একটা স্ক্রিনশট নিয়ে নিব স্ক্রিনশট নেওয়ার পর আমি এখান থেকে ব্যাকে চলে যাব ব্যাকে চলে যাওয়ার পর এই যে স্ক্রিনশটটা আমি নিয়েছিলাম সেটাকে এখানে সাবমিট করতে হবে তো দেখতে পাচ্ছেন ক্লোজ ফাইলে ক্লিক করবেন ক্লোজ ফাইলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখন ডকুমেন্ট চলে আসবে আপনার যে স্ক্রিনশটটা নিয়েছিলেন সেই স্ক্রিনশটটা আপনি এখানে দিয়ে দিবেন তারপর আপনি রিকোয়েস্ট কমপ্লিট যে নামের অপশন আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রিকোয়েস্ট কমপ্লিট আপনি এটাতে ক্লিক করবেন তো যখন রিকোয়েস্ট কমপ্লিটে ক্লিক করে দেবেন তো 3-5 সেকেন্ড হয়ে আবার অনেক সময় 1 মিনিটও লেগে যায় 1 মিনিট পর কী হবে আপনার ব্যালেন্সটা আপনার অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে তো আশা করি আপনারা এভাবে কিন্তু আপনারা অতি তাড়াতাড়ি এবং সহজ পদ্ধতিতে আপনি অ্যাকাউন্টটা রেজিস্টার করে আর্নিং করতে পারবেন এবং আপনি এখান থেকে এক্সট্রা ইনকাম করতে পারবেন তো অবশ্যই তার পাশাপাশি আপনার যদি কোনো প্রফেশনালি চ্যানেল থাকে সেটাকেও গ্রো করতে পারবেন আশা করি এভাবে আপনি যদি কাজ করেন 100% আপনি পেমেন্ট পেয়ে যাবেন এবং আমি বলছি পেমেন্টটা 100% দেবে